নমস্কার। বিভিন্ন জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যায় যে ধর্ম কর্মাদি যোগ তৈরি হয়েছে, এবং বহু মানুষের প্রশ্ন আসে যে ধর্ম কর্মাদি যোগ যে তৈরি হয়েছে, এই যোগটার আমি সুফল পাচ্ছি না, এরকম ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে দেয়। প্রথমে আপনাকে জানতে হবে ধর্ম কর্মাদি যোগ কেমন করে তৈরি হয়ে থাকে। তো সাধারণভাবে নবমপতি যদি দশমে চলে যায় এবং দশমপতি যদি নবমে চলে আসে, তাহলে ধর্মকর্মাদি যোগ ক্রিয়েট হয়ে যায়। এবং এই যোগ থাকলে পরে শাস্ত্রে বইতে লেখা রয়েছে যে সেই জাতক রাজতুল্য হবে, রাজা হবে, সেই জাতকের প্রচণ্ড মান সম্মান বৃদ্ধি পেয়ে যাবে, সেই জাতক কর্মের মাধ্যমে অনেক বড় সফলতা পাবে, এবং সেই এই যোগটি কিন্তু একটি রাজযোগ এবং এই যোগটি কিন্তু একটি ধনযোগও। তো বিষয় হচ্ছে যে বহু মানুষের জন্মচক্রের মধ্যে এই যোগটি থাকে, কিন্তু সে কিন্তু অনেক সময় ফল পায় না, বা এই যোগটি সম্পূর্ণরূপে নেই, কিছুটা আটখাপ ছাড়া হয়ে রয়েছে। যেমন ধরুন, আমি এরকম বহু যোগ দেখেছি যে দশমপতি নবমে চলে গেছে, নবমপতি পঞ্চমে চলে গেছে, পঞ্চমপতি দশমে চলে এসছে। তো এইটা কিছুভাবে ধর্মকর্মাদির যোগ নয়, কিন্তু মানে একটা মনে হচ্ছে যেন ধর্মকর্মাদির যোগের মতোই একটা তৈরি করেছে। তো অবশ্যই এই যোগ, আপনাদেরকে বলি যে এরকম যদি কারো কোনো জাতকের জন্মচক্রের মধ্যে এরকম যোগ থাকে, তাহলে সেই যোগ অবশ্যই অ্যাক্টিভেট হয়। তবে যোগ সবসময় অ্যাক্টিভেট হয় কিন্তু দশার মধ্যে। যেই গ্রহরা ধর্মকর্মাদি যোগ তৈরি করেছে, সেই গ্রহের দশা যদি সেই জাতক পায়, তাহলে পারে তবেই এই যোগটির কিন্তু বিশেষ লাভ পাবে। এবারে দেখুন, যত রকম যোগ রয়েছে, যত রকম পজিটিভ পজিটিভ যোগ রয়েছে, এই পজিটিভ যোগের মধ্যে কিন্তু একটি গ্রহ খুব ভাইটাল রোল প্লে করে, বিশেষ করে হচ্ছে লগ্নপতি এবং হচ্ছে বৃহস্পতি। তো মনে করুন কোনো জাতকের জন্মচক্রের মধ্যে ধর্মকর্মাদি যোগ তৈরি হয়ে আছে, কিন্তু সেই জাতকের লগ্ন যদি প্রচণ্ড উইক হয়ে যায়, তাহলে পরে কিন্তু এই যোগ ফলপ্রদ হতে কিন্তু ফল দিতে অনেকটা সময় লাগিয়ে দেয়। আবার ওই জাতকের জন্মচক্রে যদি বৃহস্পতি উইক হয়ে যায়, তাহলে পরেও দেখেছি এই যোগ কিন্তু ফল দিতে অনেকটা দেরি করে দেয়। তো আমরা এরকম যোগের মধ্যে একটি যোগ দেখেছি যে বৃহস্পতি চন্দ্র যদি একসঙ্গে মিলে যায়, তাহলে পরে জীবযোগ তৈরি করে, এবং জীবযোগে তো অনেক ভালো ভালো কথাবার্তা লেখা রয়েছে। তো এই জীবযোগ কিন্তু সবথেকে ভালো তৈরি হয় বৃহস্পতির যদি চন্দ্রের ঘরে চলে যায়, এবং চন্দ্র যদি বৃহস্পতির ঘরে চলে যায়, তাহলে বিশেষ জীবযোগ তৈরি হবে, এবং চন্দ্র বৃহস্পতি যদি সমসপ্তমে থাকে, তাহলেও এই যোগটি পজিটিভ ফল দেয়। তবে এই যোগটিও অনেকের জন্মযোগের মধ্যে রয়েছে, কিন্তু ভালো ফল পেতে দেখা যায় না। কারণ হচ্ছে কি, এই যোগের সঙ্গে যদি একটি অশুভ গ্রহ প্রবেশ করে দেয়, মানে চন্দ্র বৃহস্পতি মনে করে যাক সমসপ্তমে রয়েছে, কিন্তু চন্দ্রের সঙ্গে হয়তো শনি রয়েছে, বা চন্দ্রের সঙ্গে হয়তো রাহু রয়েছে, বা বৃহস্পতির সঙ্গে হয়তো মঙ্গল রয়েছে, মানে অন্য গ্রহরা যদি চলে আসে, তাহলে পরে কিন্তু এই যোগটিকে ডিস্টার্ব করে দেয়, এই যোগটিকে সমস্যা করে দেয়। তাহলে পরে এর ফলে কী দেখতে পাওয়া যাবে, এর ফলে এই যোগটি থাকলে যতটা জাতক বুদ্ধিমান হতো, যতটা জাতক সম্মানীয় ব্যক্তি হতো, ততটা কিন্তু বুদ্ধিমান বা সম্মানীয় ব্যক্তি হতে পারবে না। হ্যাঁ, অবশ্যই বুদ্ধি তার মধ্যে থাকবে, কিন্তু বুদ্ধি তার মধ্যে থেকে বুদ্ধিকে সঠিক কাজে অ্যাপ্লাই করতে পারবে না, বুদ্ধির দ্বারা সে ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বাধাপ্রাপ্ত হবে, বা ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে, এবং এই জাতকের খারাপ কাজের মধ্যেও কিন্তু হেভি ইন্টেলিজেন্ট বুদ্ধি চলে আসবে, এরকম ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করিয়ে দেয়। তো ব্যাপারটা হচ্ছে, দেখবেন কিছু ছেলেমেয়ে আছে, তো তারা বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু খুব প্রিয়, মানে বন্ধুবান্ধবগুলো সব বকাটে মার্কা। এবারে হচ্ছে বন্ধুবান্ধবগুলো যদি আপনি দেখেন, ধরুন আপনার ছেলে, তো আপনার ছেলে যে সমস্ত বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরে বেড়ায়, সেই সমস্ত বন্ধুবান্ধবকে আপনি হয়তো চেনেন অনেকটা, তো আপনি মনে করেন এইসব বন্ধুবান্ধবগুলো বকাটে মার্কা, কিন্তু আপনার ছেলের কিন্তু ওদের কাছে হেভি সম্মান, মানে বকাটেদের কাছে কিন্তু ও সিয়ানার সিয়ানা হয়ে যাবে, কিন্তু পজিটিভ কাজের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কাজে লাগাতে পারবে না। আবার এই জীবযোগ থাকলে পারে, আমি দেখেছি যে এই জীবযোগ যদি ভালো প্রভাবে থাকে, মানে বৃহস্পতি এবং চন্দ্র ভালো হয়ে আছে, এবং চন্দ্র যদি নিজের মিত্রক্ষেত্রে থাকে, তাহলে বা বৃহস্পতি যদি নিজের মিত্রক্ষেত্রে থাকে, থেকে যদি এই যোগ তৈরি করে, তাহলে ভালো ফল দেয়। কিন্তু ধরুন মনে করা যাক যে সেই জাতক চন্দ্র বৃহস্পতি যোগ তো ক্রিয়েট করে আছে, কিন্তু সেই জাতক রাহুর মহাদশার মধ্যে, রাহুর অন্তর্দশার মধ্যে প্রবেশ করে গেছে, তা এবং রাহু সেই জন্মচক্রের মধ্যে বলশালী, তাহলে পারে কিন্তু তবু আমি দেখেছি এই যোগ থাকা সত্ত্বেও সেই সমস্ত জাতকের পড়াশোনা হতে চায় না, পড়াশোনার মধ্যে ডিস্টার্ব চলে আসে। আসলে বলতে চাইছি যে এই যোগটা অনেকটা বেশি বয়সীকে সুবুদ্ধি আনে, কম বয়সে কিন্তু চঞ্চলতা বাড়িয়ে দেয়। তো এরকম যদি যোগ আপনাদের জন্মচক্রের মধ্যে থাকে, তাহলে ব্যাপারটাকে কিন্তু মনে করবেন না যে একদম মানে রাজা হয়ে গেছি। তো ব্যাপারটা হচ্ছে কি, এরকম যোগ থাকলে পরেও
ফল অনেক সময় দেয় না। তো এর সঠিক রেমেডি করে নিতে হয়, এবং সঠিক রেমেডি করলে, রেমেডি সব সময় যে স্টোনই করতে হবে এরকম ব্যাপার নয়, অনেক তন্ত্রক্রিয়ার মাধ্যমে রেমেডি করা হয়। তন্ত্রক্রিয়ার মাধ্যমে রেমেডি মানে হচ্ছে কি, সে তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেই বধিকরণ উচ্চারণ এসব তো নয়, মানে বলতে চাইছি যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে যে মানে কি, আমরা দুটো ভাবধারার মধ্যে পুজো পাঠ করি, একটা হচ্ছে বৈদিক মতে আর একটা হচ্ছে তান্ত্রিক মতে। তান্ত্রিক মতে পূজাপাঠ যেগুলো করি সেগুলো আমরা মনে করি যে খুব কুইকলি এফেক্ট পাওয়া যায়। তো তন্ত্র মতেও অনেক রকম গ্রহেদের পূজা হয় এবং মানে খুব ভালো পদ্ধতিতে করা হয়, তো এগুলো রেমেডি করতে হয়। এছাড়াও এইসব যোগের জন্য বিভিন্ন মন্ত্রপাঠ, বিভিন্ন পূজাপাঠ রয়েছে যেগুলো মানুষের জীবনে কাজে লাগে। তো আপনাদের জন্মযোগে যদি এরকম যোগ থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, এবং যোগটা আপনাকে ভালো ফল দিচ্ছে না খারাপ ফল দিচ্ছে আপনি কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক দেবেন।